আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। ইউটিউব এসইও এর সিরিজ ভিডিও এর তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব আপনারা কিভাবে আপনাদের ভিডিও সাজেস্টেড ভিডিওর পাশাপাশি র্যাঙ্ক করাবেন, অর্থাৎ আপনার ভিডিওতে কি ভিডিওকে কিভাবে আপনি সাজেস্টেড ভিডিওতে র্যাঙ্ক করাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, যারা ইতিমধ্যে আমি দুটো ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, যারা অলরেডি এই দুটো ভিডিও দেখেন নাই তারা ওই দুটি ভিডিও দেখে আসতে পারেন। তাহলে আজকের ভিডিও আপনার কাছে খুবই ক্লিয়ার মনে হবে। ওকে, সো আজকে আমি আপনাদের সাথে যে টপিকস গুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে, এখানে আমি আটটি টপিকস আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। প্রথমে হচ্ছে কম্পিটিটর টাইটেল রিসার্চ। ওকে, সো আপনি যদি সাজেস্টেড ভিডিওতে আপনার ভিডিও র্যাঙ্ক করতে চান, তাহলে এই বিষয়গুলো যদি আপনি ঠিকমতো ইউজ করতে পারেন, তাহলে আপনি আপনার ভিডিও সাজেস্টেড ভিডিওতে র্যাঙ্ক করাতে পারবেন। ওকে, তাহলে দেখি প্রথমে যে ব্যাপারটি সেটি হচ্ছে কম্পিটিটর টাইটেল রিসার্চ। সো এটা কি বা এটা কিভাবে করবেন, এটা করলে কিভাবে আপনার ভিডিও সাজেস্টেড ভিডিওতে র্যাঙ্ক করবে, তাহলে চলুন দেখে আসি। আচ্ছা ঠিক আছে, আমি ইতিমধ্যে আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমি যে ভিডিওটি মেক করেছিলাম সেটা হচ্ছে ইউটিউব এসইও নিয়ে। ওকে, সো এটা হচ্ছে আমার ইউটিউব এসইও, নট অনলি ইউটিউব এসইও, আমি অন্য একটি টাইটেল দেখাই, মনে করেন হচ্ছে বেস্ট ওয়াচেস ফর বয়, এটা দেখাই। ওকে, সো মনে করেন এটি হচ্ছে আপনার কিওয়ার্ড, আপনি এই কিওয়ার্ডের উপরে হচ্ছে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, বা এই কিওয়ার্ডের উপরে হচ্ছে আপনি আপনার ভিডিওকে সাজেস্টেড ভিডিওতে ভিডিও থেকে ওয়াচ করাতে চাচ্ছেন বা ভিউ নিয়ে আসতে চাচ্ছেন। ওকে, সো এখানে যা করতে হবে আপনাকে, প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যাদের পাশাপাশি বা যে টপ ভিডিওগুলো আছে ওইগুলার যদি এখানে দেখেন, এগুলো হচ্ছে মোটামুটি খুব একটা ভালো ভিউ হচ্ছে। তো এই ভিডিওতে আপনি এখানে র্যাঙ্ক করতে গেলে সময় লাগবে বা দেখা যাচ্ছে অনেক সময় র্যাঙ্ক করবে না, সেক্ষেত্রে আপনি চাইলে এই ভিডিওগুলোর সাজেস্টেড ভিডিও থেকে ভিউ নিয়ে আসতে পারেন। ওকে, এর জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কম্পিটিটরদের টাইটেল রিসার্চ। ওকে, সো আপনি মনে করেন হচ্ছে ওয়াচ নিয়ে ভিডিও মেক করতেছেন, বা ওয়াচ হচ্ছে আপনার টাইটেল, এটার উপর আপনি ভিডিও মেক করতে চাচ্ছেন। সো এখন হচ্ছে আপনি হচ্ছে এখানে কম্পিটিটরদের ভিডিও দেখে আপনি হচ্ছে টাইটেল মেকিং করবেন। দেখেন, এখন যদি আপনি চান যে এই ভিডিওর সাজেস্টেড ভিডিওতে আপনি আপনার ভিডিওটা নিয়ে আসতে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওর টাইটেল দেখে আপনাকে টাইটেল মেকিং করতে হবে। যদি আপনার এই ভিডিওর টাইটেল হচ্ছে আপনার ভিডিওর টাইটেলের সাথে সামঞ্জস্য হয়, অর্থাৎ মিলে যায়, তখন দেখবেন আপনি হচ্ছে শুধু এইটা না, যে কোনো ভিডিও এখান থেকে, যে ভিডিওগুলো আছে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি টার্গেট করে ওই ভিডিওর উপর ডিপেন্ড করে আপনি ভিডিও মেক করতে পারেন। ওকে, তাহলে আপনি এখানে কি করবেন, আপনি হচ্ছে এই ভিডিওর টাইটেল দেখলেন, যেমন এখানে 10 বেস্ট ওয়াচেস ফর বয়েজ 2018 আছে। আচ্ছা, এখন আপনার ভিডিও যদি 10 না হয়, মনে করেন আপনি 10টি ওয়াচ নিয়ে ভিডিও মেক করেন, 5 ভিডিও নিয়ে মেক করছেন বা 3 ভিডিও নিয়ে মেক করছেন, তাহলে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন 3 বেস্ট ওয়াচেস ফর বয়েজ, এখন যেহেতু এটা বছর চেঞ্জ হয়ে গেছে আপনি এখানে 2019 দিতে পারেন। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে যেটা হচ্ছে আপনি টাইটেল মেকিং করতে পারেন, এভাবে হচ্ছে পপুলার যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখে। আরেকটা ওয়ে আমি বলি, সেটা হচ্ছে, ওকে ভিডিওটা ওপেন হোক। ওকে, সো এদিকে দেখুন, সরি, এটা এটাতে কোনো ট্যাগ ইউজ করে নাই, এখানে এই চ্যানেলে কোনো ট্যাগ, ভিডিওতে কোনো ট্যাগ ইউজ করে নাই। আমরা এমন একটা ভিডিও দেখবো যে ভিডিওতে হচ্ছে ট্যাগ ইউজ করা হয়েছে, আর যে ট্যাগটা হচ্ছে ওই ট্যাগের কারণে হচ্ছে ভিডিওটা র্যাঙ্ক করছে। ওকে, এদিকে দেখেন, ওকে এটা এটাতে ট্যাগ ইউজ করা হয়েছে। সো এখানে দেখেন, এখানে আপনি একটু একটু টাইম নিলে দেখতে পারেন, এই যে দেখেন, এখানে দেখেন, এখানে হাউ টু গেট প্রেফার ওয়াচ ফর ইওর রিস্ট সাইজ, ওয়াচ সাইজ গাইড রিস্ট। ওকে, সো এখানে হচ্ছে হাউ টু, আচ্ছা যাই হোক, এখানে যে ব্যাপারটা আপনি ফলো করবেন, আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে এখানে যদি আপনার ভিডিও রিলেটেড কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করে থাকে, মনে করেন এটা হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ডের সাথে আপনার এই কিওয়ার্ডটা যায়, বা এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার ফোকাসিং কিওয়ার্ডের সাথে এই কিওয়ার্ডটা যায়, তাহলে আপনি যে কাজটা করবেন এই কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে আপনি টাইটেল মেকিং করবেন। ওকে, সো আশা করি আমার আমার টপিকসটি আপনার ক্লিয়ার, যে এখানে যে ট্যাগটা র্যাঙ্ক করেছে ওই ট্যাগ নিয়ে হচ্ছে আপনি আপনার টাইটেল ইউজ করবেন, টাইটেল ইউজ করবেন। ওকে, তাহলে দেখা যাবে যখনই হচ্ছে এই ভিডিও তো অলরেডি পপুলার, যখনই আপনার ভিউয়ার্স এইটা লিখে সার্চ করবে, তখন মানুষ যখন এটাতে ক্লিক করবে, পাশাপাশি হচ্ছে এই সাইড বারে, এই সাইড বারে হচ্ছে আপনার আপনার ভিডিও দেখাবে। ওকে, সো আরো কিছু ক্লিয়ার হয়ে যায় আমরা,
যেটা দেখার জন্য এখানে দেখেন, এখানে ইউটিউব এসইও লিখে আমি সার্চ দিয়েছি, এখানে দেখেন কিছু ভিডিও আসছে। আমি এই ভিডিওটি ওপেন করেছি এখানে এই ট্যাবে, ওকে এই পাশের ট্যাবে, এটা দেখেন এটা ওপেন করেছি, এটা টাইটেল হচ্ছে ইউটিউব এসইও, ওকে ইউটিউব এসইও। এদিকে দেখেন এখানে কিছু ভিডিও র্যাঙ্ক করছে বা সাইটে দেখাচ্ছে সাইড বারে। এখানে দেখেন প্রথমে যে ভিডিওটি আছে এটি দেখেন ইউটিউব ভিডিওস, ওকে তারপরে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, দেখেন এখানে যে টাইটেলটা আছে এখানে দেখেন হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, এই টাইটেল আর এই টাইটেল, এবং প্রথমে ইউটিউব প্রো আছে, শুধু একটু ডিফারেন্স ইউটিউব প্রো টিপস আর হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, অর্থাৎ কি এই টাইটেলের সাথে এই এই টাইটেলটি মিলে যাচ্ছে। তারপরেরটা দেখেন ইউটিউব এসইও, এখানে দেখেন ইউটিউব এসইও, ওকে তাহলে কি এই টাইটেলটাও এটার সাথে মিলে যাচ্ছে। তারপরে দেখেন 9 অ্যাকশনেবল টিপস ফর র্যাঙ্কিং ভিডিওস, এখানে দেখেন র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, র্যাঙ্ক ইউর ভিডিওস, ওকে এই কথাটা এখানের মধ্যেও আছে। ওকে তাহলে আপনারা দেখেন এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আপনার ভিডিও টাইটেল যদি টপ পপুলার যে টপ 5 ভিডিওস আছে ওই টাইটেলগুলোর সাথে যদি ম্যাচ করে আপনি টাইটেল মেকিং করতে পারেন তাহলে আপনার ভিডিও সাজেস্টেড ভিডিওস থেকে ভিউ নিয়ে আসতে পারে। ওকে আশা রাখি আপনারা এই ব্যাপারটি ক্লিয়ার যে কিভাবে হচ্ছে টাইটেল, যদি আপনি পপুলার ভিডিও দেখে টাইটেল মেকিং করেন তাহলে আপনার ভিডিও হচ্ছে সাজেস্টেড ভিডিওতে দেখাবে। ওকে তাহলে নেক্সট টপিক, রাইট ডেসক্রিপশন উইথ কিওয়ার্ড বেস। ওকে আসলে আমরা যে কাজটা করি আমরা শুধু তাড়াহুড়া করে একটা ডেসক্রিপশন লিখে ফেলি, বাট আমি বলবো আপনাদেরকে যদি আপনারা সাজেস্টেড ভিডিওতে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে যান তাহলে কিওয়ার্ড বেস হচ্ছে আপনার ডেসক্রিপশন লিখতে হবে, এখন কোন কিওয়ার্ড গুলো আপনারা ইউজ করবেন। ওকে সেক্ষেত্রে আরো কিছু ট্রিক্স দেই আপনাদের। ওকে সো এখানে দেখেন মনে করেন হচ্ছে আমি এটা দেখি, তারপরে এটা দেখি, এই দুইটা দেখি, দুইটা দেখে আমি বলতেছি আপনাদের। মনে করেন আপনার আপনার টাইটেল হচ্ছে টপ বেস্ট সেলিং ওয়াচেস ফর বয়েজ, এটা হচ্ছে আপনার টাইটেল। সো আপনি এটার উপর হচ্ছে এখন ডেসক্রিপশন রাইটিং করবেন এই টাইটেলের উপর ডিপেন্ড করে। ওকে সো এদিকে দেখেন এটা হচ্ছে বেস্ট সেলিং ওয়াচ ফর বয়েজ, হ্যাঁ এখানে এই কিওয়ার্ডটা হচ্ছে অলরেডি র্যাঙ্ক পপুলার বয়েজ ওয়াচ ইন ইন্ডিয়া। ওকে আপনার টার্গেটেড ক্লায়েন্ট বা টার্গেটেড ট্রাফিক যদি ইন্ডিয়া থাকে তাহলে ইন্ডিয়া, ইউএসএ থাকলে এখানে ইউএসএ দিবেন। এখন হচ্ছে আপনার টার্গেটেড ভিডিও অর্থাৎ আপনার টার্গেটেড কিওয়ার্ডের যে পপুলার ভিডিওগুলো আছে ওইগুলোর যে ট্যাগগুলো অলরেডি র্যাঙ্কিং এর টপ পজিশনে আছে আপনি এই কিওয়ার্ডগুলো নিতে পারেন। ওকে এই কিওয়ার্ডগুলো নিয়ে সবগুলো হচ্ছে নোটপ্যাডে বসাবেন। এখানে দেখি এটা দেখি, এখানে দেখেন এখানে যে কিওয়ার্ডগুলো অলরেডি ইতিমধ্যে র্যাঙ্ক করেছে ওই কিওয়ার্ডগুলো নেবেন আপনারা। ওকে সেক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে এখানে, যদি আপনারা দেখা যায় অনেক সময় কপিরাইট স্ট্রাইক খাইতে পারেন, কারণ হচ্ছে অনেক সময় হুবহু কপি করে যদি আপনি শুধু কিওয়ার্ডগুলো বসায় দেন সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক খাইতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন এই কিওয়ার্ড গুলো অলরেডি র্যাঙ্কের টপ পজিশনে আছে সেক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো আপনারা নিবেন, নিয়ে হচ্ছে এই কিওয়ার্ড গুলো প্যারাগ্রাফ আকারে হচ্ছে আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করবেন। ওকে যেমন হচ্ছে টপ 10 লাক্সারি ওয়াচে 2017 এখানে আছে, আপনি এটা 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 দিয়ে কিভাবে হচ্ছে ডেসক্রিপশন করবেন, যেমন এখানে আসি আমি মনে করেন এখানে আসলাম এই ইউটিউবার, ওকে দিস ইজ দা দেখেন এটা আমি পেস্ট করলাম এটা, ওকে পেস্ট করার কারণে এরকম হচ্ছে। আচ্ছা হে ইউটিউবার দিস ইজ দ্য টপ 10 লাক্সারি ওয়াচেস অফ 2019। ওকে এইভাবে হচ্ছে আপনারা প্যারাগ্রাফ আকারে কিওয়ার্ডগুলো ইউজ করবেন, ওকে যাতে গুগল বুঝতে না ইউটিউব বুঝতে না পারে যে আপনি হচ্ছে কোনো জায়গা থেকে কপি করছেন, কপি করলেও যেন মনে হয় যে এটা একটা প্যারাগ্রাফ। ওকে তাহলে আপনারা কিওয়ার্ডগুলো প্যারাগ্রাফ আকারে হচ্ছে ইউজ করবেন, কোন কিওয়ার্ডগুলো ইউজ করবেন যেগুলো অলরেডি র্যাঙ্ক করে টপ পজিশনে আছে ওই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনারা নিয়ে ডেসক্রিপশন লিখবেন। ওকে আশা রাখি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে হচ্ছে কিওয়ার্ড বেজ ডেসক্রিপশন লিখবেন। ওকে সো সেকেন্ড পজিশন গেল হচ্ছে রাইট ডেসক্রিপশন উইথ কিওয়ার্ড বেজ। এখন হচ্ছে যে ব্যাপারটা মেক ভিডিও ইন স্পেসিফিক টপিকস, আমরা অনেক সময় যে কাজটা করি যে আমরা একটা ভিডিওতে অনেকগুলো টপিকস নিয়ে ডিসকাস করি, হ্যাঁ অনেক টপিক, যেমন আপনারা দেখেন এখানে আপনি আপনার এটা কি এটা হচ্ছে আপনার হচ্ছে বয়েজদের জন্য বেস্ট ওয়াচ। ওকে এটা স্পেসিফিক, এখানে আমি স্পেসিফিক বলতে পারি কারণ আপনি বয়েজদের নিয়ে ওয়াচের এখানে টপ 10 বেস্ট ওয়াচেস ফর বয়েজ। আচ্ছা তো এখন যদি এই একই টাইটেলের মধ্যে আপনি হচ্ছে একই ভিডিওর মধ্যে আপনি বয়েজ এন্ড গার্লস দুইটা তিনটা টপিকস বা তিনটারও অধিক নিশ নিয়ে আপনি ডিসকাস করতে দেন সেক্ষেত্রে আপনি হচ্ছে সাজেস্টেড স্পেসিফিক সাজেস্টেড ভিডিওতে আসতে পারবেন না, তাহলে আপনাকে
সাজেস্টে আসতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিও স্পেসিফিক টপিক্স এর উপর মেক করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটি টপিক্স এর উপরে মেক করতে হবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পারছেন। ওকে, তারপরের যে ব্যাপারটি সেটা হচ্ছে মেক সিরিজ ভিডিও ইন ইউর টপিক্স। ওকে, এক্ষেত্রে আপনারা যেটা করবেন, যেমন আমি যে কাজটা করতেছি, আমি ইউটিউব নিয়ে সিরিজ ভিডিও মেক করতেছি, সেক্ষেত্রে আমি যদি আমার ভিডিও সিরিজ আকারে পাবলিশ করি, তাহলে যখনই কেউ আমার ভিডিওতে ক্লিক করবে, ওকে, তো ক্লিক করে আমার এদিকে কিন্তু আমার ভিডিওগুলোই দেখাবে, অন্য কারো ভিডিও দেখাবে না। যখন আমি সিরিজ ভিডিও মেক করব 1 2 3 এরকম, তখন এই পাশে হচ্ছে আমার ভিডিওগুলো দেখাবে। যখন একজন আমার ভিডিওতে এসে ক্লিক করবে, তখন এই পাশে সব আমার ভিডিওগুলোই দেখাবে সিরিজ আকারে। ওকে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার একটা ভিউয়ার্স থেকে আপনি হচ্ছে 2 থেকে 3টা বা 4টা ভিউ পাচ্ছেন, সেক্ষেত্রেও আপনার অপরচুনিটি থাকে আপনার ওই ভিডিওটা সাজেস্টেড ভিডিওতে র্যাঙ্ক করার, এবং সাজেস্টেড ভিডিও থেকে আস্তে 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 হচ্ছে টপে র্যাঙ্ক করবে। ওকে, তাহলে আপনি হচ্ছে আপনার যে কাজটা করবেন, সিরিজ ভিডিও মেক করতে চেষ্টা করবেন যে কোনো টপিক্স এর উপরে। হ্যাঁ, টপ 10, টপ 5, টপ 6 এরকম হচ্ছে সিরিজ ভিডিও, টপ 5 ওয়াচ বয়েজ এরকম সিরিজ ভিডিও মেক করেন, 5টা ভিডিও মেক করেন, 10টা ভিডিও মেক করেন। ওকে, সো তারপরে যে ব্যাপারটি সেটা হচ্ছে মেক প্লেলিস্ট। ইট ইস দ্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রিক্স টু র্যাঙ্ক ইউর ভিডিও ইন সাজেস্টেড ভিডিও। ওকে, তো প্লেলিস্ট মেক করলে যে শুধু আপনার ভিডিও সাজেস্টেড ভিডিওতে র্যাঙ্ক করবে তা না, সেটা হচ্ছে আপনি প্লেলিস্ট তৈরি করলে হচ্ছে একটা ভিউয়ার্স থেকে আপনি অনেকগুলা ভিউ পাবেন। ওকে, একটা ভিউয়ার্স থেকে আপনি প্লেলিস্ট তৈরি করলে, এরকম প্লেলিস্ট থাকলে দেখবেন এদিকে সবগুলো ভিডিও একসাথে দেখাচ্ছে আপনাকে, প্লেলিস্ট তৈরি করলে সবগুলো ভিডিও একসাথে দেখাবে। ওকে, আমি আমার এখানে প্লেলিস্ট আছে, আমি আপনাদের একটু দেখাই। ওকে, আমি আমার চ্যানেলে যাই একটু, গিয়ে আপনাদের প্লেলিস্টটা দেখাই। আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার যে প্লেলিস্ট যখন ক্রিয়েট করেন তখন সবগুলো ভিডিও একসাথে দেখায়, এটা আপনারা সবাই জানেন। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, ভিডিও ম্যানেজারে আসলাম, আসার পরে হচ্ছে প্লেলিস্টে আসলাম। ওকে, দেখেন এখানে হচ্ছে এই এটা হচ্ছে আমার ইউটিউব বাংলা টিউটোরিয়াল, এখানে 2টা ভিডিও আছে। এখন যদি আমি প্লেলিস্টে ক্লিক করি, এখানে দেন ফাইবার বাংলা টিউটোরিয়াল, এখানে হচ্ছে আমার 10টা ভিডিও আছে। ওকে, এখানে এখানে ক্লিক করি, আমি ইউটিউব সিরিজ ভিডিওতে এখানে ক্লিক করি, যেহেতু এটা এটা হচ্ছে একটা প্লেলিস্ট। তো এখন দেখেন এই প্লেলিস্টে যখন কেউ ক্লিক করবে, এদিকে দেখেন এই যে 2টা ভিডিও দেখতেছেন, এই 2টা ভিডিওই হচ্ছে আমার ভিডিও। তাহলে প্লেলিস্ট ক্রিয়েট করলে কি হবে, যখন ভিউয়ার্স আপনার ভিডিও দেখবে, যদি আপনার ভিডিওতে ইনফরমেশন ঠিক থাকে বা ভিডিও ঠিক থাকে, তখন হচ্ছে আপনার ভিডিওগুলো একজন ভিউয়ার্স একাধিক ভিডিও আপনার দেখবে একসাথে। একটা ভিউয়ার্স যখন আপনার চ্যানেলে ঢুকবে, তখন একটা ভিউয়ার্সের কাছ থেকে আপনি একাধিক ভিউ পাবেন, সেক্ষেত্রে আপনার ভিডিও সাজেস্টেড ভিডিওতে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। ওকে, সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে প্লেলিস্ট ক্রিয়েট করলে, আর শুধু প্লেলিস্ট ক্রিয়েট করলে যে আপনি ভিউ পাবেন তা না, প্লেলিস্ট ক্রিয়েট করলে অনেক সময় দেখেন আমার প্লেলিস্টের নাম লিখে ইউটিউব বাংলা টিউটোরিয়াল 2019, আমার এই টাইটেলের কারণে হচ্ছে যখন কেউ লিখে সার্চ দিবে, যখন প্লেলিস্ট পাবে, তখন আমার এই প্লেলিস্টটাও র্যাঙ্ক করার অপরচুনিটি থাকে, আর প্লেলিস্ট র্যাঙ্ক করলে আপনি তখনও ভিউ পাবেন। ওকে, আচ্ছা, তারপরে যে টপিক সেটা হচ্ছে পুট লিংক অন ইয়োর ভিডিওস। ওকে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, দেখেন এটা আমি আপনাদের বলি, যেমন এখানে দেখেন। ওকে, সো এদিকে দেখেন আমার 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 ডেসক্রিপশনটা আপনারা দেখতে পারেন। এখানে দেখেন আমি আমার হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, এখানে আমার আমি আমার ভিডিওগুলোর লিংক এখানে দিয়ে দিছি। এটা হচ্ছে আপনারা আপনাদের যে ভিডিওগুলো র্যাঙ্ক করাতে চাচ্ছেন বা আপনাদের যে সিরিজ ভিডিও মেক করছেন, একই রিলেটেড যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো হচ্ছে এখানে এভাবে দিয়ে দিবেন। শুধু এইভাবে না, এখানে চেষ্টা করবেন টাইটেল সহ দিতে, আমি এখানে টাইটেল দিই নাই, টাইটেল সহ চেষ্টা করবেন আপনার ভিডিও রিলেটেড ভিডিওগুলো আপনার ভিডিও ডেসক্রিপশনে ইউজ করতে। ওকে, সো তারপরে যে ব্যাপারটি সেটা হচ্ছে এড কার্ড ইন ইউর ভিডিও। ওকে, সো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কার্ড এড করবেন আপনারা, কিভাবে কার্ড এড করবেন সেটা দেখাই আমি। ওকে, সো কার্ড যেভাবে ইউজ করবেন আপনারা আপনাদের ভিডিওতে, কার্ড ইউজ করলে কি হবে, মনে করেন আপনি আপনার একটা ভিডিওতে কার্ড ইউজ করলে যখন আপনার ভিডিও কেউ দেখতে আসবে, তখন হচ্ছে একটা ভিডিও থেকে যখন কার্ড আসবে, কার্ডের মধ্যে পপআপের মধ্যে যখন ক্লিক করবে, তখন একই ভিউয়ার্স হচ্ছে আপনার অন্যান্য ভিডিওগুলো দেখবে। ওকে, ওকে, নেটওয়ার্ক একটু স্লো, আমি দেখাচ্ছি আপনাদের, এটা দেই। ওকে, তাহলে দেখেন আপনি কিভাবে কার্ড এড করবেন, এখানে ক্লিক করি, এটা একদম ইজি। এখানে এই যে দেখেন
এখানে কার্ডস আছে, এখান থেকে কার্ডস এর মাধ্যমে আপনি হচ্ছে আপনার ভিডিও লিংক দিয়ে দিতে পারেন। ওকে, বিস্তারিত আপনারা এই কার্ড কিভাবে এড করতে হয় অন্যান্য একটা ভিডিওতে দেখে নেবেন বা পরবর্তীতে আমি চেষ্টা করবো দিতে। সো আজকে আর কার্ড কিভাবে এড করতে হয় এটা বললাম না। তারপরে দেখেন, মেক সিমিলার থামনেল। ওকে, এটা কি থামনেল, আমি কাদের সিমিলার মেক করতে বলতেছি? ওকে, দেখেন একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আপনি যে নিশের উপর, আপনি যে টাইটেলের উপর আপনার ভিডিও র্যাঙ্ক করতে চাচ্ছেন। ওকে, আপনি আপনার যে নিশের উপর যে ভিডিও, একটু এক্সাম্পল সহ দেখাই আপনাদেরকে। দেখেন ইউটিউব এসইও, মনে করেন এটা হচ্ছে আমার কিওয়ার্ড, আমি চাচ্ছি এই কিওয়ার্ডের উপর আমার ভিডিও র্যাঙ্ক করতে। তাহলে আপনি হচ্ছে যে কাজটা করবেন, দেখেন এখানে যে টপে যারা আছে তাদের সিমিলার থাম্বনেল মেক করতে চেষ্টা করবেন। সিমিলার বলতে দেখেন, এখান থেকে আপনারা হচ্ছে মানে যে কালার গুলা সর্বোচ্চ ইউজ করা হয়েছে বা আপনি যে ভিডিওতে র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই ভিডিওর কালার গুলো পছন্দ করতে পারেন, ওই কালার গুলো আপনি নিতে পারেন। ওকে, তারপরে অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করবেন, অবশ্যই অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনার ভিউ ইনক্রিজ করবে। তারপরে যে ব্যাপারটি, এখান থেকে আপনার ইনফরমেশন নেবেন হচ্ছে আপনি এখানে থাম্বনেলের কালার গুলো পছন্দ করতে পারেন, থাম্বনেলের কালার ওনারা যে ইউজ করছেন, যে কালার গুলো ইউজ করছেন ওই কালার গুলো আপনি আপনার থাম্বনেলে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিও সাজেস্টেড ভিডিওতে র্যাঙ্ক করার অপরচুনিটি থাকবে। ওকে, সো এটা এই বিষয়গুলো যদি আপনারা ঠিক মতো করতে পারেন, যে যে বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে বললাম, তাহলে আশা করি আপনারা যে কোনো ভিডিও আপনারা সাজেস্টেড ভিডিওতে নিয়ে আসতে পারবেন। ওকে, এখন চলেন একটু এক্সাম্পল দিয়ে আপনাদের দেখা যে আসলে আমি যে টিপস গুলো আপনাদেরকে বললাম এগুলো আসলেই কাজ করে কি না। ওকে, তাহলে আমি আমার একটু অ্যানালাইটিক্স দেখাই আমার চ্যানেলে, যদিও আমি এই চ্যানেলে খুবই কম কাজ করি, ব্যস্ততার জন্য কাজ করি না, তারপরেও আমি আমার অ্যানালাইটিক্স দেখাই যে আসলে আমি যে ট্রিক্স গুলো আপনাদের দিলাম সেগুলো আসলেই কাজ করে কিনা। তো এখানে দেখেন, এখানে আমার অ্যানালাইটিক্স থেকে আপনারা দেখতে পারবেন, ট্রাফিক সোর্স আমার প্রথমেই যে ট্রাফিকটা আসছে সেটা হচ্ছে ইউটিউব সার্চ থেকে, অর্থাৎ 57% হচ্ছে ইউটিউব সার্চ থেকে। এর মানে হচ্ছে আমার ভিডিও র্যাঙ্ক করেছে, র্যাঙ্ক করার কারণে হচ্ছে আমি ইউটিউব সার্চ থেকে 57% হচ্ছে ভিউ পাচ্ছি। তারপরে দেখেন সাজেস্টেড ভিডিওস, সাজেস্টেড ভিডিওস থেকে 26% ভিউ পাচ্ছি, তার মানে কিন্তু এনাফ, মোটামুটি ভালো একটা ভিউ, খুব কম না, মোটামুটি ভালো একটা ভিউ পাচ্ছি আমি সাজেস্টেড ভিডিওস থেকে। তার মানে কি, আমি যে ট্রিক্সটা আপনাদের বলেছি ইতিমধ্যে এই ট্রিক্সটাই আমি ইউজ করে হচ্ছে আমি সাজেস্টেড ভিডিও ভিউ নিয়ে আসতেছি। ওকে, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আমি আপনাদেরকে যা বলছি এভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা ইউটিউব সাজেস্টেড থেকে ভিউ নিয়ে আসতে পারেন। তো ভিডিও আর লম্বা করবো না, ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে, আশা রাখি আপনারা আপনাদের ভিডিও সাজেস্টেড ভিডিওতে নিয়ে আসতে পারেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আপনাদের এই ভিডিও নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, ভিডিও ডেসক্রিপশনে আপনারা কমেন্টস করতে পারেন, আমি আপনাদের রিকভার করতে চেষ্টা করবো। থ্যাংকস ফর ওয়াচ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।